পিএসজি ছেড়ে আর্সেনালে যোগ দিচ্ছেন স্প্যানিশ মিডফিল্ডার ফাবিয়ান রুইস, এমনই গুঞ্জন চলছে ফুটবল পাড়ায়। স্পেনের হয়ে ইউরো শিরোপা জয়ের পাশাপাশি গত মৌসুমে ক্লাব ফুটবলেও ভালো পারফরম্যান্স রুইসের। প্রতিবাদের রিপোর্ট। দুর্দান্ত পারফরম্যান্সে ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনকে শিরোপা এনে দিয়েছিলেন ফাবিয়ান রুইস। স্পেনের হয়ে এখন পর্যন্ত করেছেন 3 গোল আর 5 অ্যাসিস্ট। ক্লাব ফুটবলে খেলেন ফ্রেঞ্চ ক্লাব পিএসজির হয়ে। তবে গুঞ্জন রয়েছে এবার এই মিডফিল্ডারকে দলে টানতে চাইছে ইপিএল জায়েন্ট আর্সেনাল। রিয়াল বেটিসের হয়ে ক্লাব ফুটবল ক্যারিয়ার শুরু হয় ফাবিয়ান রুইসের। 3 মৌসুমে সেখানে বেশি সুবিধা করতে পারেনি এই মিডফিল্ডার। 2016-17 মৌসুমে ধারে ইলস ক্লাবে চলে যান রুইস। 1 বছর সেখানে ধারে খেলে চলে আসেন ইতালি ক্লাব নাপোলিতে। 4 মৌসুমে সেখানে বেশ ভালোই পারফর্ম করেন রুইস। 18 গোলের সাথে 15 অ্যাসিস্ট রয়েছে তার। এরপর 2022 সালে নাপোলি থেকে চলে আসেন পিএসজিতে। জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও দুর্দান্ত পারফরমেন্সে এবার রুইসের দিকে নজর রেখেছে আর্সেনাল। ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজো রোমানোর মতে 35 মিলিয়ন ইউরোতে এমিলি স্মিথকে ফুলহ্যামে পাঠাতে রাজি হয়েছে আর্সেনাল। তার পরিবর্তে রুইসকে দলে টানতে চান গানার্স বস মিকেল আর্তেতা। তবে এবার দলে একের পর এক মিডফিল্ডার টানতে চাইছে আর্সেনাল। রুইসের সাথে রিয়াল সোসিয়েদাদ থেকে মিগেল মরিনোকে দলে টানতে চাইছে গানার্স। প্রতিভা দাস, জিটিভি নিউজ।